যুক্তরাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে ওমিক্রন, চিকিৎসক সহ আক্রান্ত 32। পার্লামেন্টের সমালোচনার মুখে বরিস জনসন, যুক্তরাষ্ট্রে প্রথম একজন শনাক্ত। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। বিশ্বের 25টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। ভ্যারিয়েন্টটিকে গুরুত্ব সহকারে নিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ওমিক্রনের বিস্তার ঠেকাতে সুনির্দিষ্ট দেশ ও অঞ্চলকে নিশানা করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্তের পর আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে অমিক্রনের সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই মহাদেশটির নতুন নতুন দেশ তালিকায় যুক্ত হয়। আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। নভেম্বর ডিসেম্বর আমাদের উৎসবের সময়, কিন্তু অমিক্রনের জন্য মানুষ আসছে না। সবার মধ্যেই ভয় কাজ করছে। আফ্রিকা মহাদেশের পাশাপাশি বুধবারও বিশ্বের বিভিন্ন দেশে ধরনটি শনাক্ত হয়েছে। প্রথমবারের মতো সৌদি আরবে একজন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে করোনা নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের এটি প্রথম ঘটনা। এরই মধ্যে এই ধরনটি প্রতিরোধে লেবাননে রাতে কার্ফিউ জারি করা হয়েছে। অন্যান্য দেশকেও ওমিক্রনকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। যেভাবে এর বিস্তার হচ্ছে তা অব্যাহত থাকলে সামনে অনেক দেশে ধরনটি শনাক্ত হবে। ঝুঁকি কমাতে সব দেশের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, কারণ আগে থেকে প্রস্তুতি থাকলে অমিক্রন বিস্তার ঘটাতে পারবে না। এদিকে নতুন ধরনটি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তবে ওমিক্রনের বিস্তার ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির বিষয়কে অন্যায় ও অকার্যকর বলে অভিহিত করেছেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। যুক্তরাজ্যে বুধবার পর্যন্ত একজন চিকিৎসক সহ 32 জনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পার্লামেন্ট থেকে শুরু করে সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে করোনার নতুন এই ধরনটি। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ওমিক্রন আলোচনায় সরব যুক্তরাজ্যের পার্লামেন্ট অধিবেশন। বুধবার বিরোধী দলীয় নেতা কেয়ার স্টারমারের ছুড়ে দেওয়া প্রশ্নে কিছুটা হলেও বিতর্কের ঝড় উঠে। গেল বছর লকডাউনের শর্ত ভঙ্গ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রিসমাস পার্টির আয়োজন করায় প্রশ্নবিদ্ধ হতে হয় বরিস জনসনকে। এরপরেই কোভিড নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলেন বিজ্ঞানীরা ওমিক্রন সম্পর্কে ভালোভাবে জানতে গবেষণা করে যাচ্ছেন। তবে এই মুহূর্তে ওমিক্রনের সঙ্গে লড়াই করতে হলে সবাইকে বুস্টার ডোজের আওতায় আনাই হবে মূল লক্ষ্য। গেট ইওর বুস্টার এন্ড আস্ক ইওর ফ্রেন্ডস এন্ড ইওর ফ্যামিলি টু ডু দ্য সেম। ইটস টাইম ফর অ্যানাদার গ্রেট ব্রিটিশ ভ্যাকসিনেশন এফর্ট। উই হ্যাভ ডান ইট বিফোর এন্ড উই আর গোইং টু ডু ইট এগেইন। And let's not give this virus a second chance. The booster dose provides a much higher antibody response than the primary course. So it's more important than ever that people step up and get protected. শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা। ওমিক্রনে সংক্রমণ নিয়ে আতঙ্কে রয়েছে হাসপাতালের চিকিৎসক ও রোগীরাও। New variants coming out and we don't know what impact that's going to have on the system and how much pressure it's. সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 7634 জন। এদিকে জানুয়ারি মাসের মধ্যে 18 বছর ও তার চেয়ে বেশি বয়সী সবাইকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে আশাবাদী ব্রিটিশ সরকার। সোহেব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশ সরকারের 2019 সালের সিআইপি তালিকা ঘোষণা করা হয়েছে। এতে সংযুক্ত আরব আমিরাত থেকে স্থান পেয়েছেন 26 প্রবাসী। নির্বাচিতরা দেশের কল্যাণে কাজ করে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তাদের সেই অবদানের যে ধারাবাহিকতা তা অক্ষুণ্ণ রাখার বিষয়েও আশাবাদী তারা। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেহানউদ্দিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে 2019 সালের নতুন সিআইপির তালিকা ঘোষণা করা হয়। এতে বিশ্বের 56 জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে 26 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে দুজন নারী। সংযুক্ত আরব আমিরাত থেকে এই ধারাবাহিকতা রক্ষা করতে আগ্রহী দেশটিতে নির্বাচিত সিআইপিরা। তাদের মতে প্রবাসীদের অনুপ্রাণিত করা গেলে আমিরাত সবসময় শীর্ষে স্থান অটুট রাখবে। সমস্ত প্রবাসীদের নিয়ে একটা পরিবার,
আমি সেই পরিবারেরই অংশ, চেষ্টা করব সুখে দুঃখে পরিবারের পাশে থাকবার। আমিরাত থেকে নির্বাচিত সিএপিদের মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীর একাধিকবার নির্বাচিত হওয়ার রেকর্ড থাকলেও কয়েকজন পেশাজীবী ও সমাজসেবী তালিকায় এবার প্রথমবারের মতো নাম লিখিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের উৎসাহিত করে আসছিলেন। যারা প্রবাসী লেবার আছে সমস্যায় পড়ছে, যারা চাকরিতে নাই, সবার জন্য কাজ করার জন্য। প্রবাসী ব্যবসায়ীরা জানান, বাংলাদেশে বেশিরভাগ রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় সংযুক্ত আরব আমিরাত প্রথম সারিতে রয়েছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। তিন দশক ধরে ইউরোপে সর্বনিম্ন জন্মহারের দেশ ইতালি, বর্তমানে এর 23% মানুষের বয়স 65 বছরের বেশি। 2050 সালে তা 35% পৌঁছাতে পারে বলে আশঙ্কা দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর। এ অবস্থা চলতে থাকলে আগামী 50 বছরের মধ্যে ইতালির জনসংখ্যা বর্তমান সময়ের চেয়ে প্রায় 1 কোটি কমে যেতে পারে বলেও জানায় সংস্থাটি। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রাচীন সৌন্দর্য ও ঐতিহ্যের শিল্প সমৃদ্ধ দেশ ইতালি। গেল 26 নভেম্বর দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ইতালির বর্তমান জনসংখ্যা প্রায় 5,96,00,000। 65 বছরের বেশি বয়সীদের সংখ্যা বর্তমানে 23.2%, যা 2050 সাল নাগাদ 35% পৌঁছাবে। দেশটিতে 2007 সাল থেকে শিশু জন্মহার মৃত্যুহারের তুলনায় অনেক কম। এই অবস্থা চলতে থাকলে 2070 সালে দেশটির জনসংখ্যা 20% কমে 4,76,00,000 দাঁড়াবে। ইতালিতে জনসংখ্যা কমতে থাকার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিলম্বিত বিবাহ ও সন্তান ধারণকে। ইতালিতে বিয়ের পর স্বামী স্ত্রী দুজনেই প্রথমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার চেষ্টা করে। এছাড়া অনেকে বিয়ে করেন দেরিতে। তারা প্রথম সন্তান গ্রহণ করেন 30 বা 35 বছর বয়সে, যার কারণে তাদের একটির বেশি সন্তান নেয়া হয়ে ওঠে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতি বছর প্রায় 3 লাখ নতুন অভিবাসীকে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো। সেই সঙ্গে শিশু জন্মহার বাড়ানোর লক্ষ্যে সরকারের প্রতি কম বয়সী মা বাবার অর্থনৈতিক সুযোগ সুবিধা বাড়ানোর পদক্ষেপ নিতে মত দিয়েছে সংস্থাটি। এই পরিস্থিতিতে ইতালিতে অভিবাসী গ্রহণের সুযোগ সৃষ্টি হলে উপকৃত হবে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। দিন দিন ইতালিতে যে হারে লোক সংখ্যা কমতেছে, তাতে ইতালির সরকার বাধ্য হবে নতুন ইমিগ্রেটি ডাকতে। সুতরাং ইতালিতে একটি শিক্ষাত এবং শিল্প উন্নত দেশ হিসেবে ইতালি তাদের ইন্ডাস্ট্রিয়াল খাতে প্রতি বছরের লোকের খুব প্রয়োজন হয়। ইতালির জনসংখ্যা দ্রুত হ্রাসপথ থেকে রক্ষা করতে সরকার ইতোমধ্যে গর্ভাবস্থার 7ম মাস থেকে শিশুর 21 বছর পর্যন্ত মাসিক আর্থিক সুবিধা বাড়িয়েছে। তারপরও শিশু জন্মের হার বৃদ্ধি পায়নি বলে জানায় জাতীয় পরিসংখ্যান ব্যুরো। এতে দেশটির সরকার বেশি অভিবাসন গ্রহণের পথে হাঁটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ ইতালি। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। যুক্তরাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে ওমিক্রন, চিকিৎসক সহ আক্রান্ত 32, পার্লামেন্টে সমালোচনার মুখে বোরিস জনসন, যুক্তরাষ্ট্রে প্রথম একজন শনাক্ত। এ ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।